नमस्कार बंधुरा मून किचेने सबा के स्वागत हमार आज के रेसिपी आलुर परोटा खेते अत्यंत सुस्वादु और ब्रेकफास्ट किंबा लांच बा टिफिने अनायासे साफ करा जाए। आपनारा भिडियोटा पुरोटा देखबेन, भालो लागले अवश्य भिडियोटी लाइक करबेन, पारले शेयर करे देबेन और आमार चैनलटा अवश्य सबस्क्राइब करे नेबेन। आसुन देखे नेওয়া যাক আমি কেমন করে তৈরি করি আলুর পরোটা। আলুর পরোটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ধনেপাতা কুচি, বাটা মশলা, লবণ, কাঁচা লঙ্কা বাটা, রিফাইন অয়েল, সিদ্ধ করে রাখা আলু এবং 250 গ্রাম আটা। সবার প্রথমে আটাটা মেখে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, একটু রিফাইন্ড অয়েল। এবার আমি লবণ এবং তেলটাকে ভালোভাবে মেখে নেব। এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি, এতে আলুর পরোটাটা খুব সুন্দর নরম হবে এবং খেতেও ভালো লাগবে। দেখুন মাখানো হয়ে গেছে, এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। খুব শক্ত বা নরম করে মাখলে হবে না, এটাকে মাঝামাঝি করে মেখে নিতে হবে। শক্ত করে আটাটা মাখলে কিন্তু পরোটাগুলো শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে পরোটাটা কিন্তু খেতেও ভালো লাগবে না। আটা মাখানো হয়ে গেছে, এবার আমি 15-20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আলুর পুরটাকে তৈরি করে নেব। আলুটাকে মসৃণ করে মেখে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো দানা না থাকে। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, মশলা বাটা। এখানে আমি মশলাটা ভেজে নিয়েছি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ সর্ষের তেল, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে এবার আমি আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পুরটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। কুড়ি মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আটা থেকে লেচি কেটে নিচ্ছি, না খুব বেশি বড় না খুব বেশি ছোট, একটা মোটামুটি সাইজের লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো লেচি কেটে নেবেন। এবার লেচিগুলোকে হাতে তালুর সাহায্যে তৈরি করে নেব। লেচিগুলোকে হালকা করে বেলে নিয়ে তার মধ্যে তৈরি করে রাখা আলুর পুরটা পরিমাণ মতো ভরে দেব। মুখটা ভালো করে বন্ধ করে নেছি, ঠিক এইভাবেই মুখটাকে বন্ধ করে নেবেন। আমি আরও একটা পুর ভরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। মুখটাকে ভালো করে বন্ধ করবেন, না হলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। সমস্ত পুরগুলো একইভাবে ভরে নেব। সমস্ত পুর ভরা হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে পরোটাগুলোকে বেলে নেব। পরোটাগুলোকে হালকা হালকা করে বেলে নেব, না হলে কিন্তু পুর ভেতর থেকে বেরিয়ে যেতে পারে। আলুর পরোটা কিন্তু খুব একটা পাতলা হয় না, মোটাই হয়। পাতলা করে দিলে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে। দেখুন বেলা হয়ে গেছে, ঠিক একইভাবে বাকি পরোটাগুলোকে বেলে নেব। সমস্ত পরোটা আমার বেলা হয়ে গেছে। তাওয়াটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি, একটু তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে ঘি দিয়েও পরোটাগুলোকে ভাজতে পারেন। ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম রাখতে হবে, হাই ফ্লেমে ভাজলে পরোটাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। উল্টে পাল্টে ভেজে নেব পরোটাগুলো।
ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু কাঁচা থেকে যাবে, আর কাঁচা থাকলে সেটা খেতেও কিন্তু ভালো লাগবে না। প্রত্যেকটা পরোটাই কিন্তু আমি একইভাবে ভেজে নেব। ঠিক এইভাবেই পরোটাটা ভাজবেন, এর থেকে বেশি ভাজলে কিন্তু পরোটাটা শক্ত হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। তৈরি হয়ে গেল গরম গরম পুর ভরা আলুর পরোটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, পারলে শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।